আল্লাহর রাসূল আরেকটু আগে বললেন রে ভাই, আরেকটা দৃশ্য দেখতে পেলেন। কে দৃশ্য দেখতে পেলেন রে ভাই? যে একটা লোককে দেখতে পেলেন, যে আল্লাহর নবী একটা লোককে দেখতে পেলেন যে তার চার হাত পাকে জিঞ্জির দিয়ে টনটনে করে বেঁধে রেখেছে, পা বেঁধে রেখেছে, হাতকে বেঁধে রেখেছে, আর হাত পাকে টনটনে করে বেঁধে ফেলে রেখেছে, আর লোকটা মুখের ভরে জাহান্নামে পড়ে আছে। লোকটা উঠার জন্য আটক পাটক করছে, খুব ছিটপিট করছে উঠার জন্য, দাঁড়াবার জন্য, কিন্তু মাটি থেকে আঘাত বা আঘাত উঠছে, উঠার পরে সটাক হতে পারে না, মুখের ভরে ফেরা ছাড়কে পড়ে যাচ্ছে, লোকটার ঠোঁট মুখ একেবারে সব থেঁথেলে যাচ্ছে, রক্তি রক্তাক্ত হয়ে যাচ্ছে, মুখ থেঁথেলে যাচ্ছে রে ভাই, তো লোকটা দাঁড়াতে পারে না। আল্লাহর নবী বললেন, জিব্রাইল, এই লোকটা পৃথিবীতে কি পাপ করেছে, কি অন্যায় করেছে, আল্লাহ পাকাকে এত বড় সাজা দিয়েছে, জিব্রাইল বলুন তো। জিব্রাইল বললেন, শুনেন নবী গো, এই লোকটা আপনার উম্মতের মধ্যে কর, এই লোকটা পৃথিবীর বুকে করতো কি, এই লোকটা গলাবাজি করতো, ঘুষ খেত, বিচারে বসত, আর বিচারে বসা নাই কেউ অন্যায় করতো, অন্যায় কে নাই করতো, যার টাকা খেত ওকে জিত করে দিত, আর যার কাছে মানে যার দোষ করেছে ওকে দোষীটাকে নির্দোষ করে দিত, নির্দোষটাকে দোষী চাপিয়ে দিয়ে টাকা খেয়া বিচার করে চলে আসত। এই যারা বিচারের মধ্যে ঘুষ খেবে ভাই, ঘুষ খাটেওয়ালা লোক যারা ঘুষ খাবে, ওর চার হাত পাকে টাইনা টনটনে করে বেনে দিবে ভাই, মুখের ভরে জাহান্নামে পড়ে থাকবে রে ভাই। জীবনে কোনো দিন ঘুষ খাবেন না, ঘুষ খেতে হয় না, ঘুষের গোনা খুব বড় গোনা। কায়ামতের দিন যখন ঘুষখোরেরা উঠবে, অন্ধ হয়ে যাবে, বোবা হয়ে যাবে, মুখ দিয়ে কথা বের হবে না, চোখে দেখতে পাবে না হাত আড়ানো। কায়ামতের দিন যখন উঠবে, অন্ধ হয়ে বোবা হয়ে উঠবে, অ অ করবে, আর খালি হাত আড়াইবার জমা হবে, ওরা একটা দল একটা শ্রেণী। কিন্তু ভাই, জীবনে কোনো দিন ঘুষ খাওয়া খেয়ে করবেন না, বুঝতে পারছেন? এইসব জিনিস থেকে বেঁচে থাকবেন, ঘুষ খাবে না, খেয়ে কী হবে ভাই, হালাল রুজি খাও। আল্লাহর রাসূল বলেছেন, মানুষের কাজ হলো চারটা, তার মধ্যে একটা হচ্ছে হালাল রুজি খাওয়া, একটা কাজ হলো কোরআন তেলাওয়াত করা, প্রত্যেক দিন আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে, না হলো সূরা ইখলাস কুলহ সূরাটাকে পড়তে হবে দিনের মধ্যে, আর আপনাকে হালাল রুজি খেতে হবে ভাই, হারাম খাইয়েন না, হারাম খাইয়া বডি বানায়েন না, জাহান্নামে পুড়ায়েন না, নিজকে নিজে ঠকিয়েন না। আজকে 10 টাকা ঠকবেন, মেমানি করবেন, সয়দারি করবেন, কার লেগে করবেন, কার লেগে ব্যাটার খেলে গায়ে বাড়ি খান তিনতলা করে যাবেন, কার লেগে ছত পিটা বাড়ি করে যাবেন, রং চং করে, কার লেগে ব্যাটার খেলে গায়ে মতের এক ঘন্টা এক সেকেন্ড গ্যারেন্টি নাই, আপনি মরে গেলেন। হিসাব টানতে হবে আপনাকে, জবাব দিতে হবে আপনাকে কিয়ামতের দিন, কী দরকার আপনাকে বেমানি শয়তানি ঠগামো ঘুষ ঘাস সুদ টুদ খেয়ে পাঁপ টাঁপ করে দুনিয়া থেকে যে ওখানে সাজা খাটবেন, ব্যাটারা মাস্তি করবে নাকি? তো কথা হচ্ছে ভাই, পাঁপ থেকে বেঁচে থাকেন, গুনাহ থেকে বেঁচে থাকেন, ঘরে বসে থাকেন, মুখের হেফাজত করেন, আর লজ্জাস্থানের হেফাজত করেন। আল্লাহ রাসূল বলেছেন, মুখের হেফাজত করো আর লজ্জাস্থানের হেফাজত করো, জেনা থেকে বেঁচে থাকো, জেনা থেকে বেঁচে থাকবেন। আল্লাহ রাসূল বলেছেন, আমি তোমার জান্নাতের জামিন হয়ে গেলাম, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব, কিন্তু মুখের হেফাজত, পরের বদলাম করবেন না, শেকায়ত করবেন না, দুর্নাম করবেন না, লোকে কষ্ট দিবেন না, তাকলিফ পৌঁছাবেন না, মানুষকে আঘাত করিয়েন না ভাই, কথার দ্বারা আঘাত না হয়, যেখানে লোক দুটা বসে থাকবে, চারটা বসে থাকবে সকালবেলা, ওখানে যাবেন না, লোক পোহাতে, এটা আমাদের একটা বদ অভ্যাস, লোক জমা হয়ে গেল, আর দু তিনটা লোক যখন জমা হলো, ওখানে হাদিস কোরআনের কি আলোচনা হবে, হাদিস কোরআনের কথা হবে যে ভাই, কার বেটি কুণ্ঠে পালালছে, কার বহু কার সাথে ফেঁসে গেছে, কার বহু ঘাস কাটতে গিয়ে ভুট্টার হয়ে যা ধরা পড়ে গেছে, কয়েকদিন আগে একখান জায়গায় জাল সাই গেছিলাম আপনাদের বিহারের মধ্যে, নাম কইলে ফের ঝামালা, ওখানে যে দিক হয়েছে প্রত্যেক দিন 3টা 4টা করে বিয়ে হয়েছে ধরা পড়ে। আমি যে কোন গ্রামে এনু জালসা করতে রে ভাই, আগে জানলে আসতাম না ভাই, আর বছর রমজান মাসে জালসা করতে গেছিলাম রোজাতে, তো বলছে আজ 5টা বিহা মল্লি সাহেব। আমি সুবহান আল্লাহ, ভালোই তো বিহা তো হয়েছে। তো কথা হচ্ছে ভাই, পাপ থেকে বেঁচে থাকেন, অন্যায় থেকে বেঁচে থাকেন, পৃথিবীতে সব থেকে বড় পাপ হচ্ছে জেনা, আর সুদ খাওয়া, দারু খাওয়া,
এই টিকিট কাটার লটারির টিকিট কাটা এইগুলো হচ্ছে বড় পাপ। যারা এগুলো কাজ করবে আর চালে খাট থাকবে না, পিনোনে কাপড় থাকবে না, দারু মদ খাবেন না, সুদ খাবেন না, ঘুষ খাবেন না, আর আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন, পাপ থেকে বেঁচে থাকেন। আল্লাহর রাসূল আর একটুক আগে বাড়েন ভাই, দেখেন ভাইরা আমার আর একটুক আগে বাড়েন। আল্লাহর রাসূল আর একটা দৃশ্য দেখলেন রে ভাই, একটা লোকের গলাতে সাতটা বাঘ জমিনকে ঝুলিয়ে দিয়েছে, লোকটা চাটতে পারে না, উকাস করতে পারে না, লোকটা চেনা উকাস করতে পারে না। সাতটা বাঘ জমিন মানে পৃথিবীটা একটা বাঘ, মাটির তলে আছে আর একটা বাঘ, তার নিচে আর একটা বাঘ আছে, সাতটা বাঘ আমরা সব উপরে আছি না, সব নিচে আছে আল্লাহ জানে ভাই, কিন্তু পাওয়া যাচ্ছে সাতটা বাঘ আসমান, সাতটা বাঘ জমিন। তো সাতটা বাঘ জমিনকে আর গলাতে ঝুলিয়ে দেবে যারা জমিন আইল ছাটে রে ভাই, লোকের জমি দখল করে খায়, আধার জমি চেপে দিলে, এক হাত চেপে দিলে, চার আঙুল চেপে দিলে জমি পরের চাপবেন না, যারা লোকের জমি দাবিয়ে খাবে কায়ামতের দিন সাতটা বাঘ জমিন ওর গলাতে ঝুলিয়ে দিবে রে ভাই। আল্লাহ বলবে আর জমি লিবে না কি দরকার আছে নাকি, মাগা মাগা পার বলে লিলে লাও খানিক আর দিয়ে দিছি, লিবে নাকি বুঝতে পারছেন, লিবেন আর কিছু দরকার আছে, বললেন না রে পারা যাবে না। তো ভাই লোকের জমি ঠগিয়েন না, লোকের জমি বেমানি করবেন না, লোকের আয় চাপিয়েন না, লোকের সম্পত্তি দখল করতে যাবেন না, হালাল রুজি খান, নিজের সম্পত্তি যেখানে যেখানে আপনি খান আল্লাহ বরকত দিবে, হালাল রুজিতে বরকত আছে, হারামি রুজিতে বরকত নাই, বুঝতে পারছেন, একটু সতর্ক থাকেন। আল্লাহর রাসূল একদিন চলে যাচ্ছেন, তো আল্লাহর রাসূলের মাথাতে একটা কলসি আছে, বাড়কা কলসি ভাই, আল্লাহর নবী কলসি মাথায় করে চলে যাচ্ছে রে ভাই, তো আল্লাহর নবী যে কলসি মাথায় করে চলে যাচ্ছেন, তো দুটা লোক মানে আইলিয়া কাজিয়া শুরু করে দিয়েছে, বলছে আই লেট হবে, আর একটা লোক কোশ্চেন আই লেট হবে, দুজনাতে খুব মানে হুড়াহুড়ি লেগে গেছে, আই লেট হবে, উকো চাই লেট হবে, দুজনাতে যখন হুড়াহুড়ি লেগে গেছে আল্লাহর রাসূল ওখান দিয়ে চলে যাচ্ছে, ওইটা আইল দিয়ে চলে যাচ্ছে মানে এক কলসি পানি নিয়ে চলে যাচ্ছে মাথায় করে, লোক দুটা ডাকলে হুজুরাতকে শুনেন, হুজুর একটু আসেন, আল্লাহর নবী আসলেন, কলসিটাকে মাথা থেকে নামিয়া পায়ের ওপরে করে নিয়েছে, এটা জাংহের ওপরে করে, হ্যাঁ বলো বাবা কী আছে বলো তো, এখানে কলসিটা থেকে কথা বলছে, বলছে হুজুর আমরা আইলটা নিয়ে কাজিয়া হয়েছে, আমি বলছি আইলেট হবে, উ বলছে না আইলেট হবে, তো আইলটা কোনটা হবে কহেন তো, তো আল্লাহর নবীকে বলছে হুজুর আপনি আমাদের ঝামালাটা একটু মিটিয়ে দেন আর কলসিটা আপনি মাটিতে রেখে দেন না, পায়ে ওর উপরে কেনে করে আছেন। আল্লাহর রাসূল বললেন শোনো, আমি যদি কলসিটাকে মাটিতে রেখে দিই এটা পরের জমি, আর পরের জমির ধুলা বালিগুলো কলসির তলাতে লেগে যাবে, আমি হাত দিয়ে যতই সাফ করি তাও গুটিক বালু লেগে চলে যাবে, ভিজা কলসিতে বালু লাগবে কিনা, যতই করেন না ধুলে ছুটবে না, আমাকে হাত দিয়ে ছাড়বেন তাও লেগে আছে, বললে গুটিক ধুলা বালু লেগে পরের ধুলা বালু গেলা পরের জমির লেগে আমার কলসিতে লেগে আমার বাড়ি চলে যাবে, কায়ামাতের দিন যদি আল্লাহ প্রশ্ন করে পরের জমির ধুলাত কলসির তলাতে লাগিয়ে তুমি কেনে নিয়ে এসেছিলা, তো আল্লাহর দরবার আমি কি জবাব দিব, এই জন্য আমি বলে দিলাম মানে এই জন্য আমি কলসিটা মাটিতে রাখি না। সাহাবি দুটো বলছে, লোক দুটো বলছে ইয়া আল্লাহ, চারটি কলসির তলে কয় পাশারি বালু যাবে, ওই তলকার বালুটিতে তারাজুর পাশন মিটবে না, ফেয়ার মিটবে না নাকি, আর ওই বালুটি লেগে কলসি রাখবে না, আর আমরা আহিল্যা কাজিয়া করছি, বলছে কাজিয়া মিটা গেল, লোকটা বলছে ভাই তুমি এদিকে হাড় দু হাত চেপাইল দিয়ে দাও ভাই, দরকার নাই আমার, ই বলছে ভাই তুমি হাড় দিকে চার হাত চেপাইল দিয়ে দাও, ই বলছে না ভাই হাড় দিকে তুমি পাঁচ হাত চেপাইলা, ও বলছে না হাড় দিকে ছ হাত চেপাইলা, আমি কিছু বলবো না দিয়ে দাও, ই এক ঝামালা লেগে গেলো, ফের আর একটা ঝামালা। আল্লাহ রাসূল বললেন শোনো এরকম করে কাজিয়া করিও না, তোমরা ওই মাথাতে এখানটা খুঁচি পুতো, এই মাথাতে একটা খুঁচি পুতো, আর খুঁচি পুঁতা তুমি করো কি এই দড়িটা নিয়ে দাও, দে আইলটা সোজা করে দিয়ে দাও, আইল চাপিও না, আইল চাপতে হয় না, পরের জমি খাইয়ে কী লাভ, দু আঙুল চার আঙুল আধা জমি চেপে লাভটা কী হবে, হ্যাঁ কিয়ামতের দিন যারা জমি চাপবে ওর সাত তাবাক জমিন গলাতে ঝুলেবে আর তুমি আইল চাপতে যেছো, লোক দুটা আহা সুবিধা গেলো ভালো হয়ে গেল। তো ভাই খবরদার যাবেন না ভাই, কী দরকার যে ভাই এক একটু খাইয়া এক একটু চেপে লাভটা কী, আপনি চাবেন বেটারা মাস্তানি করে দখল করে থাকবে ছাড়বে না, হিসাব আপনাকে খালি গুঁথ লাগবে কবরে, বুঝতে পারছেন কী দরকার আপনার গুঁথন খাওয়ার, বেটারা মাস্তি করবে, বেটারা দেবে আপনি বিছানে পড়ে যান, বেটারা আপনাকে যদি ভাত দেয় তখন করেন,
পৃথিবীতে কেউ আপন নয়। পৃথিবীতে যদি আপন হয় একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ আপন নাই ভাই। আপনার স্ত্রী আপন হবে? একটা নেকি দিবে না? ইয়াওমায়া ফিররুল মারুমিনা খিয়া ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহবাতিহি ওয়া বানিহি। পৃথিবীর কেউ আপনাকে দিবে না, ভাই দিবে না, ভাই নিজের হবে না, বোন হবে না, স্ত্রী হবে না, বেটা হবে না, বাপ হবে না, মা হবে না, কোনো আত্মীয় স্বজন দশ বন্ধু পৃথিবীর কেউ নিজের হবে না, সবাই নিজে নিজে মরবে। তা আপনি অযথা কেন পাপ করবেন লোকের সম্পদে, লোকের জমি লোকের টাকা কেন খাবেন ভাই, কেন নষ্ট করবেন? পরের হক নষ্ট করিয়েন না ভাই। আল্লাহর রাসূল আর একটু গাগা বাড়লেন রে ভাই, আর একটা দৃশ্য দেখতে পেলেন আল্লাহর নবী, আর একটা দৃশ্য দেখতে পেলেন। কি দৃশ্য দেখলেন ভাই আমার? যে আল্লাহর রাসূল আর একটা দৃশ্য দেখতে পেলেন রে ভাই, যে একটা লোক একবারে জ্বরগারা আগুনের খুবই তেজ আগুনের মধ্যে জ্বলছে, আর লোকটার গতরে বাড়কা বাড়কা বসন্ত রোগের মতন বড় বড় ফোঁসা হয়ে আছে, সারা শরীরে বড় বড় ফোঁসা, আর লোকটা জাহান্নামের মধ্যে একবারে জোরাল আগুন সবচাইতে দগদগ আগুন, ওই লোকটার মতন কষ্টের কোনো লোক নাই, ওর ওর মতন আজাব কোনো লোককে দেওয়া হয়নি। লোকটা খালি বাপ প্রেমারে করে চিৎকার করছে, এত কষ্ট আছে লোকটা। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, এ জিব্রাইল বলুন তো এই লোকটা কি পাপ করেছে? আল্লাহ পাককে এত বড় সাজা দিয়েছে বলুন তো? জিব্রাইল বললেন, শুনেন দাবি গা, এই লোকটা পৃথিবীর বুকে, এই লোকটা আপনার উম্মতের মধ্যে কার, এই লোকটা পৃথিবীর মধ্যে বাপের ওপরে হাত উঠালছে, মাকে মেরেছে, মার ওপরে হাত উঠালছে। যারা মাকে মারবে, যারা বাপকে মারবে, কিংবা মারেনি খালি হাত উঠালছে, আই দিছি তো বাপ রে গেছে, খালি সিনে ফুটে গেল, আয় তো দেখে, আয় না তুই, তোর থেকে আমি কমজোর আছি নাকি? মারলে মারা হয় না, বাপের আঘাতকে সিনা ফুলাইন না, চোখ দেখাইন না, চোখ গলাবেন না, সিনা ফুলাবেন না, খ্যাঁখুড় মারবেন না। আল্লাহ কোরআনে কি বলেছেন? যে তুমি উফিওয়ালা তানহা রহমা, তুমি ওদেরকে খ্যাঁখুড় মেরে জোর মেরে কথা বলবে না, বাপের সামনে কথা বলবে একবারে সিলিন্ডার হয়ে, একবারে মাথা নিচু করে, চোখ চোখে চোখে দেখিও না, বাপের দিকে তাকিয়ে কথা বলবে না। বাপ খুব রেগে গেছে তো, মানে একদম ঠান্ডা হয়ে যাও, বাপ মরে গেলে পস্তাবেন। বেঁচা আছে বাপ, দুটা কথা বলছে আপনার জন্যই বলছে, মা বলছে কার লেগে বলছে? আপনার লেগে বলছে। যেদিন মা মরে যাবে, এই কথাটা শোনার লেগে, দুটা গেল শোনার লেগে, দুটা বকুন শোনার লেগে কলিজাটা ডহিবে ভাই। বাড়ি যখন কোনো জায়গা থেকে আসবেন, আপনার চোখ দিয়ে পানি ঝরঝর করে বইবে, হাই মা, হাই বাপ, আজকে যদি বেঁচে থাকতো, আজকে দুটা বুঝাইতো, দুটা বকতো, খবরটা রাখতো। আপনি রাত বারোটাতে আসেন, একটাতে আসেন, আপনাকে জিজ্ঞাসা করার কেউ নাই পৃথিবীতে যে আপনাকে জিজ্ঞাসা করে, বেটা কোথায় গেছিলে, বেটা কেমন আছো, বেটা কী খেয়েছো, বেটা রাত কেন করছো, কী হয়েছে বেটা? এই কথাটা শুনতে পাবেন ভাই, শুনতে পাবেন জীবনে কোনো দিন, জীবনে পাবেন না। আজকে মা বাপ বেঁচে আছে, আপনি মনে করছেন ভারী, আপনি মা বাপের ওপরে আপনি কড়া নজর করছেন, এরা কখন মরবে যে শান্তি পাবো। কিন্তু ভাই, মা বাপকে ভারী করিয়েন না, মার আগা দিকে সিনা ফোলাইন না, মার আগা দিকে, বাপের আগা দিকে আপনি চোখ মুখ দেখে খ্যাঁখুড় মেরে কথা বললেন না ভাই। একদিন আপনিও বুড়া হবেন, আপনিও অসার হয়ে যাবেন, গাছ পাকলে সার, মানুষ পাকলে অসার, একদিন আপনাকেও কাঁদতে হবে। আপনাকেও ঘষি যখন পুড়ে গোবর খুব হাসে, আপনাকেও আপনাকেও মানে কাঁদতে হবে। তো ভাই আমার, মার সামনে জোর করে কথা বলিয়েন না, বাবার সামনে জোর করে কথা বলবেন না, মাকে বাপকে ঝিড়কি মেরে কথা বলবেন না ভাই। যে লোকটা মাকে মারবে, বাপকে মারবে, আল্লাহর নবীকে, আল্লাহর রাসূলকে, মানে
সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীগো আপনি বলুন তো নবীগো, কিয়ামতের কোটে সবচাইতে ভারী আজাব কাকে দেওয়া হবে, কোনটা লোককে সবচাইতে ভারী আজাব দেওয়া হবে? আল্লাহর রাসূল বললেন, আল্লাহর নবী বললেন, কামাতির কঠে ওই লোকটাকে সব থেকে ভারী আজাব দেওয়া হবে, যে লোকটা বাপের ওপরে হাত উঠাবে, মার ওপরে হাত উঠাবে, নবী রাসূলের ওপরে হাত উঠাবে, ওই লোকটার মতন আজাব কোনো লোককে কেয়ামতির দিন দেওয়া হবে না, ওই লোকটাকে সবচেয়ে কঠিন আজাব দেওয়া হবে। ভাইরে আমার মাকে গালি দিন না, মাকে মারিয়েন না, বাপকে মারিয়েন না, মা বাবার ওপরে মানে রাগারাগি করবেন না, সিনা ফুলাবেন না, ঝিড়কি মারিবেন না, খেকুর নিবেন না, মাকে ভালোবাসেন, মার কাছে বসেন, বাবার পাশে বসেন, মার সাথে দুটা কথা বলেন, বাবার সাথে দুটা কথা বলেন, আর মাকে একটু বুঝান, মার কাছে সব সময় যদি বসেন, মা আপনার জন্য দোয়া করবে, মা আপনার জন্য সব সময় ভালোর দোয়া করবে, খারাপ দোয়া করবে না, বর দোয়া করবে না। যে ছেলেটা বাপ মার কাছে থাকে, যে কানে উদ্দুদ পায়, যে কানে না উদ্দুদ পাবে না, ভাইরা আমার মার কাছে বসেন, বাবার কাছে বসেন, সকালে বাবার কাছে বসেন, দুপুরে বসেন, সন্ধ্যায় বসেন, বাবার কাছে বসেন, বাবার কাছে যান, বুদ্ধিলেন, বাবা এটা কাজ করবো, আব্বা এটা কাজ করবো, এটা করলে কেমন হয়, এটা করলে কেমন হয়, এটা করবো, ওটা করবো, বাবার কাছে সাজেশন নেন, বুদ্ধিলেন, বাপ আপনাকে বুদ্ধি দিবে, বাপ খারাপ বুদ্ধি জিন্দগিতে দেবে না, আপনার জন্য সব সময় বাপ দোয়া করবে। তো ভাইরে আমার, মা বাপকে কোনোদিন গালি দিবেন না, খারাপ কথা বলবেন না, মা বাপকে ভালোবাসেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল আর একটুক আগে বললেন, আর একটা দৃশ্য দেখলেন ভাই, যে এক জায়গায় আল্লাহর নবী দেখলেন বাড় কাহাড়িতে রুচি মাংস রান্না করা আছে রে ভাই, একবারে সুন্দর মানে মানে রুচি মাংস রান্না করা আছে, আর এক জায়গায় দেখছে একবারে দুর্গন্ধযুক্ত, একবারে খারাপ সেন্টওয়ালা মাংস পচে গেছে, সেন্ট হয়ে গেছে, ওই এক হাঁড়ি মাংস রান্না করা আছে, আর কতগুলো মানুষ ওই রান্না করা রুচি মাংসটা খাচ্ছে না, ওই পচা সড়া দুর্গন্ধযুক্ত গ্যান্দা মাংসগুলো সবাই হুড়াহুড়ে করে খাচ্ছে ভাই, বুঝতে পারছেন? আল্লাহর নবী কাছে, আল্লাহর নবী জিব্রাইল কাছে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এ লোকগালা কি পাপ করেছে, আর কারণটা কি যে ভালো মাংস ছেড়েরা পচা মাংস খাচ্ছে, ব্যাপার কি? জিব্রাইল বললেন, শুনেন না বিগো, এরা আপনার উম্মতের মধ্যেকার এইগুলোর লোক, নিজের বিয়ে করা ভালো হালাল স্ত্রী বাড়িতে রেখে দিয়েছে, আর বিয়ে করা হালাল স্ত্রী বাড়িতে রেখে দিয়া পরের বিয়ে করা, পরের মোহর দেওয়া, পরের স্ত্রীর কাছে যারা রাত্রে কাটায় ওদের সঙ্গে জেনা করে, এই কারণে আল্লাহ এদেরকে শাস্তি দিয়েছে, রান্না করা রুচি মাংস ছেড়ে দিয়া এরা পচা সড়া দুর্গন্ধযুক্ত মাংসগুলো এরা হুড়াহুড়ি করে খাচ্ছে। ভাইরে আমার, পরের স্ত্রী হলো মানে একটা বুমির মতন, ছাঁটের মতন। ভাইরা আমার, যারা মানে ওই পচা সড়া মাংস খায়, পরের স্ত্রীটা ভাই একবারে অনরোচ, অনরোচ নয় ভাই, আপনি বুমি খেতে পারবেন? যে বুমি করে দেয় পায়খানার পাঞ্জরে খাড়িয়ে থাকা যাবে, কিন্তু যদি কেউ বুমি করে দেয়, বুমির পাঞ্জরে খাড়িয়ে থাকা যায় না, কত লোকের দেখ দেখালে বুমি হয়ে যায়, হয় না? বুমি কেউ বরদাস্ত করতে পারবে না, কিন্তু লোক পৃথিবীতে নিজের স্ত্রী ভালো লাগে না, পরেরটা খুবই ভালো, নিজেরটা যদি একদম শ্রীদেবী হেমা মালানির মতন হয়, খুব সুন্দর, আরে ভাই ভালো লাগে, পুরানা মডেল গাড়ি চলবে না, গেল ওটাও, পরের যদি একটু মানে ট্যাং ছোট হ্যান্ডিক্যাপও হয়, বলে আরে বাপরে চেহারা মাথা খারাপ, নিজের স্ত্রী এত সুন্দর এত ভালো, ভালো না, বেকার চলবে না, ভালো লাগে ভাই। হ্যাঁ, মানে যে দেখে 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 মানে জিয়াই লেগেছে, বলে ভালো লাগে, পরেরটাকে একদিন হঠাৎ দেখছে তো ওরে বাপরে, এই তো দেশের প্রথা, তো এই লেগা ভাই পরের স্ত্রী যে বুমি, পরের স্ত্রীর কাছে যাবেন না, পরের স্ত্রীকে ভালোবাসেন না, এই জন্য আল্লাহ বলেছেন তোমরা পরের স্ত্রীর দিকে চোখ তুলেও দেখিও না, তাকিয়াও দেখিও না, ওদের দিকে নজরে করে দেখিও না, কেন? যে ওরা হচ্ছে পরের স্ত্রী, দেখলেই তোমার গোনা, দেখলেই তোমার পাপ, তুমি ওদের হাত থেকে বেঁচে থাকো, নিজের স্ত্রীকেই ভালোবাসো, আর নিজের স্ত্রীটাকে হুঁশ করতে হবে, নিজের পুরুষের সামনে একটু সাইজা কুজা, একবারে যখন সন্ধ্যা লাগলো জার্জিস কয় না,
যে যখন মগরবের পরে একবারে সাজতে শুরু করতে হবে, লইয়া কাপড় বাক্স থেকে আলমারি থেকে বের করতে হবে, পিনতে হবে, আর লইয়া কাপড় পিনতে হবে, একবারে লিপস্টিক লাগিয়ে ঠোঁটকে লাল ভররা করে দিতে হবে, একবারে ফিয়ার লাভলি লাগিয়া মুখখানকে লুচলিচা করে দিতে হবে, দিয়া তখন কি করতে হবে, মুখখানটাকে লুচলিচা করে দিতে হবে মুখটাকে, আর কি করতে হবে, একটু সেন্ট ফেন্ট লাগাইতে হবে ভাই। এমনি মেয়ে ছেলে লোকের আগাদিক দিয়ে যখন যাবে, কুটুম বাড়ি যাবে, তখন সেন্ট লাগাটা নিষেধ আছে নাকি? কিন্তু পুরুষের কাছে আপনি সেন্ট লাগাইতে পারবেন। মা বোনেরা ভালো করে শুনেলেন, রাত্রিবেলা একটু সেন্ট গালা লাগানো, বডি স্প্রে ফেস ফেস করে দিয়ে দেন। আরে ভাই, লিপস্টিক তো সব রকম লিপস্টিক আছে, লালটা না লাগে, একটু একটু ওই লিপ জল পাওয়া যাচ্ছে, লিপস্টিক লিপ জল, ওটা দিলে ঠোঁট খালি টল টল করবে। হ্যাঁ, রাইতে লাগানা পোহাতে পর ধৈর্য উড়ে যাবে, পুকে চলে যাবে, লিপস্টিক থাকবে নাকি? আপনি সন্ধ্যার টাইমে লাগান, আপনি ফের সারাদিন পোহাতে ফের ওই সাবান দিয়ে ধুয়া উঠিয়ে ফেলে দেন, মানে অন্য লোক যাতে দেখতে না পায়, যখন ফজরে নামাজ পড়তে উঠবেন মুখে একটু সাবান লাগিয়ে ধুয়ে দেন, মানে আপনার লিপস্টিক না থাকে। সাঁঝের বেলা একটু কাজল দিয়ে দেন, আর একটু করে কান্নে বাড়িয়ে দেন, এরকম করে, হ্যাঁ এইটু করে একবারে এমন করে সাজবেন যাতে পুরুষটা দেখলে যাতে পাগলা হয়ে যায়। বাংলাতে কইছে উড়ান নাকি? হ্যাঁ, বাংলাতে কইছে উড়ান, মানে একটু উড়ান দিতে হবে। তো এরকম করে পুরুষটার সামনে একটু সাইজা কুজা আপনাকে স্ট্যান্ডার্ড হয়ে থাকতে হবে, বুঝতে পারছেন? মা খেলার একটু ভালো করে শুনেলেন, যে সন্ধ্যার টাইমে একটু সাজা কুজা করবেন, একটু সাইজা কুজা স্ট্যান্ডার্ড হয়ে থাকবেন, আর যেন তোমার পুরুষ পরের দিকে না তাকায়, পরের দিকে না যায়, তুমি সাজা থাকলে কেনে যাবে দেখতে। কিন্তু তুমি যদি না সাজা কুজা করো তো ও তো যাবে এদিক ওদিক নাকি, ঘুরে বেড়াবে। তো এই লেগে একটু সাজা কুজা ভাই করতে হবে, একটু সাজা কুজা করেন। কি আছে, কি বলছে রে ভাই? অকেলে জায়গা থেকে বসন্ত, ও আচ্ছা বসুন ভাই, বসেন 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 বসেন, রে গেলে মুশকিল হয়, দুইটা ঝরে থামতে পারবেন ওকে। হ্যাঁ, তো কথা হলো যে মা বোনেরা একটু ভালো করে শুনেলেন যে সাঁঝের বেলা একটু সাজা পূজা করবেন, কিন্তু এখন মা বোনেরা কী করছে জানেন, উল্টা করছে। মরা বাড়ি যখন কাউকে মরা দেখতে যাবে তখন লাগলো সাজতে, এমন করে সাজছে, একবারে বাক্স থেকে কাপড় বাহির করছে, শকেস থেকে আলমারি থেকে কাপড় বাহির করছে, কুচি করে কাপড় কিনছে, আর লয়া সায়া লয়া ব্লাউজ আর দিয়া পায়ে পাতা দিয়ে হাঁটছে, তো ঝুনঝুন করে বাজছে, যেটা হারাম হাদিস থেকে একবারে নিষেধ, ওটা বাজে ছাড় আইসে আইসা পা ফেলছে ধমকে ধমকে, আর খালি ঝানাত ঝানাত করে বাজছে, লোক আরও দেখে ওর দিকে, এলে কোন হালাই মরা বাড়ি কেন যাবেন? পুরুষ লোক মরেছে, বেটা ছেলে মরেছে, আপনি কেন যাবেন দেখতে? কী দরকার আপনার দেখতে যাওয়া? দেখতে যাবেন না। তো ভাই কথা হচ্ছে, কী কী বলছিস ভাই? না সে তো বুঝতে পেরেছি, আপনি রাখেন, আচ্ছা আচ্ছা বসেন রাখেন, মানে কালেকশনটা, হ্যাঁ হ্যাঁ, না মেয়ে ছেলে পারবে না, মেয়ে ছেলে রোজ তো করবো, এখন তো আইনু মানে মেয়ে ছেলের ওয়াজ তো আসলাম, ওয়ার্কে ওয়াজ তো এখন করব। এই যে যদি ওরা সাজা কুজা করে তো পুরুষকে এত ভালোবাসবে, এত ভালোবাসবে, লোকের সামনে বলবে ভাই রে পেয়েছি রে ভাই স্ত্রী মনের মতন, ভাই যেমন ঢুঁড়ছিলাম ওরকম পেয়েছি নাকি?